না, আমার মনে হয় যে এটা একটা গতবাদা রুল ছিল, একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকে দেওয়া ছিল যে নিয়মটা, ইতিমধ্যে আপনারা জানেন সেটা। তো সেই আলোকে আমরা 24 তারিখ দুবাই টাইম রাত 11:59 পর্যন্ত সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম, এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি। দেখেন, আসলে বিশ্বকাপের মিশন দেখানো শুরুই হয় নাই, এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি। তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তাভাবনা করেই আমরা দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে, কীভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে, 6 ব্যাটার্স 7 ব্যাটার্স, বোলিংয়ের দিক থেকেও 5 জন বোলার কিংবা 6 জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিট হতাশাজনকই বলবো, যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করা এত করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি, শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল, সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসেছেন, শরীফুল ছিল, বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি-টোয়েন্টিতে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। ঠিক একইভাবে যখন আমরা 146 রান তাড়া করছিলাম দ্বিতীয় ম্যাচে, আপনি দেখবেন যে আমরা 2 উইকেটে একটা এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তাহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি, হ্যাঁ হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না এটা সত্য, শান্ত কিছুটা রান পেয়েছে, তবে যদি সেকেন্ড ব্যাচটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয় প্রাপ্তি নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে, সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো, অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যর বিনিময়ে, যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই আশাটাই আমরা করছি, এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম আমরা আস্থা রাখছি, কারণ এই মুহূর্তে কেউ ট্রেনিংয়ে নেই। আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো, যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। না, ইনফ্যাক্ট সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল এবং যে 6 জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে, যে সেই 6 জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেইল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল, তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চাচ্ছেন। তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত করে রাখার চেষ্টা করবো আর কি। দেখেন, প্রথম ম্যাচটা আমার মনে হয় এখানে যারা খেলা দেখেছেন, শেষ 4 ওভারে কি আপনারা কেউ বিশ্বাস করতে পারছিলেন যে 4 ওভারে বাংলাদেশ এরকম 55-60 রান ডিফেন্ড করতে পারবে না? এটা মনে হচ্ছিল না। হ্যাঁ, যখন আমাদের হাতে বোলার ছিল আইপিএল খেলা মুস্তাফিজ এবং থেকে ফেরত আসা এবং শরীফুলের মতো বোলার, তো চাপে আমরা ছিলাম, আমি বলবো চাপে যে ছিলাম না, বিকজ ব্যাটিংয়ের চাপে প্রথম ম্যাচে ফেল করেছে ব্যাটসম্যানরা, আমি বলবো যে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ছাড়া প্রথম ম্যাচে রান করতে পারেনি, সেই কারণে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল, কোনো সন্দেহই নেই। ভিন্ন জায়গায় ভিন্ন পরিবেশে যাওয়ার পরে
দুদিন টর্নেডোর কারণে প্র্যাকটিসও করতে পারেনি, এবং এখান থেকে কিছুটা কিছু কিছু ব্যাটসম্যান আউট অফ ফর্ম ছিল। চাপ একটা, আমি মনে করি চাপ একটা ক্রিয়েট হয় যে কোনো খেলোয়াড়ের জন্যই চাপ ক্রিয়েট হয়। তবে সেকেন্ড ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেই ম্যাচটাতেও কিছুটা প্যানিক সিচুয়েশন, অথবা যেটা আমি বলবো যে পরিস্থিতির আলোকে যে ব্যাট করা, সেই পরিস্থিতির আলোকে আমরা ব্যাটিংটা না করার কারণেই আমরা যে কোনো এক প্রান্তে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারেনি, তাহলে কিন্তু আমরা খুব অনায়াসেই এই জয়টা করায়ত্ত করতে পারতাম। এটা মানে আমরা যেহেতু প্রায় 150-এর কাছাকাছি টি-20 ম্যাচ খেলে ফেলেছি, আই বিলিভ ইট ইজ মোর দ্যান দ্যাট, তো সেই আলোকে আমি বলবো যে আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় ছিল, আমরা বড় রানের পিছিয়ে তারা না করে অ্যাকর্ডিং টু দ্য কল অফ দ্য আওয়ার যদি আমরা ব্যাটিং করতাম, তাহলে এই ম্যাচটা আমরা সহজেই জয় মানে জিততে পারতাম। বাট এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা। প্র্যাকটিসটা তো আমরা করতে পারিনি, যেটা শিডিউল ছিল সেটা আপনি জানেন যে ওখানে একটা টর্নেডো হয়েছিল, টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না, সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতে সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসের কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা এটা দুই দলের জন্যই সমান, কাজেই সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মুখ্য জিনিস, কারণ লেভেল প্লেইং ইজ সেম ফর বোথ দ্য টিম। যে যে যদিও পিচটা মন্তর এটা আমরা সবাই দেখছি, বাট ওই উইকেটে তো দুই দলই ব্যাটিং করছে বোলিং করছে। আমার মনে হয় আমার শুরুতে আমি বলেছি যে কালকে কোচ, ক্যাপ্টেন এবং আমরা তিন নির্বাচক এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল, আমরা ভেবেছি, ভেবেই কিন্তু আমরা এই টিমটার প্রতি বহাল রেখেছি এই টিমের 15 জনের এবং 2 জন স্ট্যান্ড বাই। দেখেন অ্যাটাকিং ইন্টেন্ট আপনি তখনই শো করতে পারেন যখন আপনি শিওর থাকবেন অ্যাবাউট ইউর টাইমিং, পেস অফ দ্য উইকেট। তো এখানে যে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে উইকেটটা মন্তর উইকেটে আসলে অতিরিক্ত ইগ্রেসিভ ক্রিকেট খেলা যায় না, যেটা আমরা হয়তো আইপিএলের যে ক্রিকেটটা দেখছি সেখানেও কিন্তু আমরা 140-এর ম্যাচে কিন্তু একই ইন্টেন্টে সবাই খেলে না, তখন উইকেটটাকে অ্যাসেস করে আপনাকে রিভাইজ করে টার্গেটটা ঠিক করতে হয়। সেই জায়গাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট যে উইকেটের যা ডিমান্ড করে সেই অনুযায়ী ব্যাট করা, যে উইকেটে আপনার ইন্টেন্ট শো করার সুযোগ থাকে সেই উইকেটে ডেফিনেটলি ইন্টেন্ট শো করতে হবে, এবং অপরচুনিটি আসলে আমি বলবো যে পাওয়ার প্লের যে সুবিধাটা আছে সেটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করা। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে লেন্থের একটা ইস্যু আছে, আমরা যে ম্যাচে এটা হেরেছি আপনি দেখবেন যে লেন্থে মুস্তাফিজ বল করেছে খুব ইজি ছিল ওইটাকে অন দ্য রাইস 6 রান খেলা আর কি, তো সেই জায়গাতে আমরা আমার মনে হয় কিছু গ্রস মিস্টেক করেছি। ওকে আতিফ ভাই, আই ডোন্ট নো, আমি জানি না, আমরা অবহিতই ছিলাম না, ইউজুয়ালি আমাদেরকে অবহিত করা হয় কিংবা কেউ যদি আনএবল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানা হয় যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে, তো এটা যেহেতু সে হয়তো যায়নি, গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো, আমার বিশ্বাস যেহেতু একটা এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম, সে কারণে আমার ধারণা যে তিনি এই এটার জন্য আবেদন করেছেন। না আমি তো বললাম যে এটা তো দুই দলের জন্যই সমান, তো কাজেই যদি ফার্স্ট উইকেট হতো তাহলে দুই দলের জন্যই রানের চাকা আরও বেশি সচল হতো, তো মন্তর উইকেট হলে রানের টার্গেটটা কম হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে ব্যাট করতে হবে। এখন মন্তর উইকেটে যদি কেউ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চায়, অ্যাগ্রেশন বেশি দেখাতে চায়, আপনার যদি শর্টের দিকে দেখেন আমরা স্পেশালি সেকেন্ড ম্যাচে যে আউট হয়েছি দেখবেন অনেকগুলো শর্টেই অ্যাগ্রেশন ছিল যেগুলো ঠিক ওই মুহূর্তের জন্য দরকার ছিল না, তো আমার মনে হয় যে সেই জায়গায় অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে সেই যা উপলব্ধি করতে হবে, টিম ম্যানেজমেন্টকে সেদিকে একটু নজরে আনতে হবে যে এই যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি, এবং কোনো একজন দায়িত্ব নিয়ে একটা এন্ড থাকলে কিন্তু দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়তো না, দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়ার কারণে কিন্তু দেখা গেছে যে তিন বল হাতে থাকতেই হয়তো আমরা হেরে গেলাম আর কি খেলাটা। আপনি যদি আমাদের উইকেট কম যেত, তিনটা উইকেটও যদি কম যেত আপনার হাতে তিনটা বল আরও বাড়তি থাকতো। তো এনিওয়ে সেটা হতাশার কথা নয় না, আমি বললাম আর আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না, তবে মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা আমি বলতে পারি। আর যে জিনিসটা আপনি বললেন যে দুটো ম্যাচ দুটো কারণে আমরা হেরেছি, প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে, বা যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং
বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় ইউএসএ টিমকে যেখানে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি, যেখানে আমাদের লাস্ট 4 ওভারের 3টা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল, আমি যেটা বললাম। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর একইভাবে আপনি যেটা বললেন, ইয়েস, সেকেন্ড ম্যাচে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের যা অ্যাবিলিটি আছে সেই জায়গায় তারা সঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। খেলার যেটা আমি আপনাকে আবারও বলছি যে কল অফ দ্য আওয়ার যেটা থাকে, আমার চাহিদা যদি এখন 4 ছক্কার থাকে তাহলে আমাকে সেদিকে ধাবিত হতে হবে, আমার চাহিদা যদি থাকে যে আমি সিঙ্গেলসের উপরে খেলবো 2 ওভারে 1টা কিংবা 2টা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা ভুল করে ফেলেছি সেই জায়গাটাতে। মূল আসরে ডেফিনেটলি আমরা একটা সময় পাবো, এর মধ্যে আর একটা প্রিপারেশন ম্যাচ আমরা খেলবো, এবং প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা দল, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ আশা রাখছে যে দল যেন ভালো করে, এই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা জানি যে আমাদের বিপুল সংখ্যক দর্শক আমাদের অন্তঃপ্রাণ তারা ক্রিকেটের জন্য, তারা অনেকেই সাংঘাতিকভাবে হতাশ হয়েছেন এবং আমাদের ক্রিকেটাররা হতাশাজনক পারফরমেন্সই করেছেন, আমি বলবো না যে খুব ভালো পারফরমেন্স করেছেন তারা, বিচ্ছিন্নভাবে 2-1 জন হয়তো ভালো করেছেন। তো আমার বিশ্বাস যে যে কয়েকটা দিন আমরা ট্রেনিং করার সুযোগ পাবো এবং 2টো ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো বিশ্বকাপ শুরু হওয়ার আগে, সেখান থেকে বেটার উইকেটে খেলার সুযোগ পাবো আমার মনে হয় আমাদের ICC ওয়ার্ম আপ ম্যাচ যখন আসবে, এবং আমার বিশ্বাস যে তারা তাদের আস্থার জায়গাটা রিগেইন করতে পারবে। অ্যাজ লং কেউ হয়তো আউট হয়ে যেতে পারে, কার ফর্ম হয়তো যথেষ্ট ভালো না হতে পারে, কিন্তু আস্থার জায়গাটা আমার মনে হয় তারা রিগেইন করতে পারবে এই অনুশীলন এবং এই পরবর্তী 2টো ম্যাচ, যদিও প্রতিপক্ষ একটা ভারত অনেক শক্তিশালী দল। তারপর আমার মনে হয় যে যে 2টো ভেন্যুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো যুক্তরাষ্ট্রে, সেই 2টো ভেন্যুতে আমরা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো, এবং ওই 2টো ভেন্যু ডেফিনেটলি এই ভেন্যু উইকেটের থেকে আরও অনেক বেটার উইকেট হবে, কারণ একই মাঠে আমি জানি না কবে আমরা একই পিচের মধ্যে 3টা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট 21-25 দিনের মধ্যে। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হলেও হতে পারে ব্যাটসম্যানদের জন্য, বিকজ উইকেট কন্টিনিউয়াসলি স্লোয়ারই হয়, মানে একই উইকেটে যদি আপনি 5 দিনে 3টা ম্যাচ খেলেন, এটা অনেক দলই রাখে পৃথিবীতে, সেটা সেই সেশন থাকলে বন্ধ না। ইতিপূর্বে আমি দেখেছি এর আগে মনোবিদরা কাজ করেছেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে, তো এটা থাকলে মন্দ না, আমি কখনোই বলবো না যে এটা খারাপ। আর আপনি যে কথাটা বললেন যে নতুন বলে যারা খেলে তারা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা ফেস করে, কারণ একটা মিডল অর্ডারের ব্যাটসম্যান যখন যায় তখন আপনি জানেন ফিল্ডিংটা ওয়াইড হয়ে যাচ্ছে, আর যখন নতুন বলে তখন বলের শাইন, বলের মুভমেন্ট আপনি দেখেছেন, আমাদের শরীফুলও মুভমেন্ট পেয়েছে, তো নতুন বলে কিন্তু 2 দলের বোলাররাই মুভমেন্ট পায়। তার উপর সিঙ্গেলস নেওয়ার জায়গাটা খুব ক্ষীণ হয়ে যায়, 9 জন খেলোয়াড় ভেতরে থাকে, অন টপ খেলতে না পারলে একটু লো বাউন্স উইকেটে এটা একটা প্রবলেম হয়ে যায়, একটা সেই একটা চাপের মধ্যে ডেফিনেটলি আমাদের ব্যাটসম্যানদের পড়তে হয়েছে। যেখানেই খেলুক নতুন বল ইজ বিট চ্যালেঞ্জিং, যে কারণে আপনি কোনো দেশই ইউজুয়ালি এই স্পেশালাইজ জায়গাটা এখন কিন্তু মেক শিফট কাউকে দিয়ে শুরু করে না একান্ত নিরুপায় না হলে। একটা সময় আমরা লান্স ক্রুজনারকে দেখতাম, মানে আমাদের বয়সে যারা আছে যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন, এই প্রথম পিঞ্চ হিটার বলে একটা শব্দ আসলো ক্রিকেটে, যে পিঞ্চ হিট করার জন্য তিনি নাম্বার 3তে ব্যাট করতেন, আমি শিওর আতিফ অ্যান্ড যারা সিনিয়র আছে তারা জানে। তো আস্তে আস্তে কিন্তু সেখান থেকে ক্রিকেট সরে গেছে, এখন যে যে রোলে আছে তাদেরকে কিন্তু মেন্টালি মানে সেই জায়গাটা জন্য প্রিপেয়ার থাকতে হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের বিরাট কোহলিকেও দেখেছি যে তার উপরেও একটা কিন্তু চাপ এসছে যে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য, তো তারা হয়তো ডিফারেন্ট টার্গেটকে লক্ষ্য রেখে ক্রিকেট খেলে, বাট আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। বাট ওপেনিং অলওয়েজ কিন্তু আমরা অনেকেই মানে আমি বলতে শুনছি যে মেক শিফট দিলে দেখেন BPL-এ 8টা দল খেলে, 8টা দলে যদি 3টা করে আমরা ওপেনার ধরি একজন রিজার্ভ সহ, 24টা ওপেনার এখানে পার্টিসিপেট করে, যে 24টা ওপেনার থেকে যদি আমরা জাতীয় দলে নিতে না পারি সেখানেও যদি আমাদের চিন্তা করতে হয় মেক শিফট কাউকে দিয়ে আমরা করবো, আমার কাছে মনে হয় ইটস নট এ ভেরি গুড প্র্যাকটিস। আমি যে জায়গার চ্যালেঞ্জ দিয়ে যে খেলবে তাকে সেই জায়গার জন্যই সেখান থেকেই সিলেক্ট করতে পারলে সেটা ভালো, মানে সব নিয়মেরই ব্যতিক্রম আছে, কোনো না কোনো সময় সেটা হয়, বাট আমার মনে হয় ইউজুয়ালি এটা হওয়া উচিত না, গড়পড়তা এটা হওয়া উচিত না। তাসকিনের খবর আমাদেরকে আমাদের ফিজিও বাইজিৎ সাহেব জানিয়েছেন যে তার আরেকটা MRI হয়েছে,
এবং এমআরআইতে তারা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। তো তারা আশাবাদী যে 30 তারিখ 31 তারিখ টাকা অ্যাসেসমেন্ট আবার করে হয়তো তিনি হালকাভাবে তার বোলিং অনুশীলন শুরু করবেন 1 তারিখ থেকে, মানে যদি সব কিছু যেভাবে প্ল্যান করা আছে সেভাবে যদি হয়। আর এখন থেকে তিনি হয়তো ট্রেনিং করবেন কিছু, হয়তো ইনস্ট্রুমেন্টাল এবং স্ট্রেংথ এন্ড ট্রেনাররা যেভাবে তাকে ট্রেনিং করাবে সেভাবে তিনি ট্রেনিং শুরু করবেন, এবং আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। এটা এটা মানে সম্ভাব্য, আমি যে কথাগুলো বললাম ঘটবেই তা আমি বলতে পারছি না, সম্ভাব্য প্ল্যানিং সব কিছু তো প্ল্যানিংয়ের মতো একদম 100% আগায় না, এর থেকে বেটারও হতে পারে আবার কিছুটা পিছিয়ে যেতে পারে। এনে আমি দাঁড়িয়ে আছি জিপসি লেক্টরের ইয়েতে, কাট করা আমাকেই দাঁড় করেন না, মানে অসুবিধা কি না? এটা তো ডেফিনেটলি মানে এটা আমাদের মধ্যে তো মন খারাপ সবারই, যে আমরা কখনোই আশা করিনি যে আমাদের এই দলটাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সফরটা শুরু করতে হবে। বাট ইটস রিয়েলিটি, আই মিন যেটা ঘটেছে। তো আমার মনে হয় যে আমাদের খেলাটা 7 তারিখে, তো কাজেই দিন 12 সময় থাকবে খেলা শেষ হওয়ার পরও। তো এখানে ফলাফল যেটাই হোক আমার মনে হয় যে এখানে এটার থেকে দ্রুত বের হয়ে আসতে হবে খেলোয়াড়দের, এবং তারা সেটা জানে যে বিশ্বকাপে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে পিচে যা ঘটেছে সে অতীত স্মৃতি এবং সেখান থেকে যা যা শিক্ষা নেওয়ার সেই জিনিসগুলো শিক্ষা নেওয়ার ব্যাপারেই এটা একটা অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, যাতে আগামীতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশের যে কোনো উইকেট কন্ডিশনের সঙ্গে মানে মানিয়ে নেওয়াটাই হবে মুখ্য বিষয়। তবে আমার বিশ্বাস যে তারা আপ্রাণ চেষ্টা করবে এটা থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য, এটা সাময়িক একটা রেখাপাত নিশ্চয়ই করবে তাদেরকে, তারা তাদের চেহারার দিকে দেখলে আপনারা বুঝতে পারছেন যে মুখে যাই বলুক মানুষের অন্তরে তো এটা স্পর্শ করে, যারা খেলে দিন শেষে ডেফিনেটলি এটা হয়তো তারা মুখে বলতে পারে না, অপোজিশনকে কখনো আপার হ্যান্ড দেয় না কিংবা আপনাকে হয়তো বুঝতে দিবে না, কিন্তু এটা টাচ করে যায় যখন আপনি জানেন যে আপনি তাদের থেকে একটা বেটার দল কিন্তু আপনি দিন শেষে আপনি হেরে গেছেন, তো সেটা আপনাকে স্পর্শ না করে পারে না, সেটা থেকে বেরো আসতে হবে প্রত্যেকে সেই ব্যাপারে জানে যে তাদের মূল লক্ষ্যটা কী, মূল মিশনটা কী এই বিশ্বকাপে, সেটার জন্য তারা যেন সেই জায়গায় তাদের সেরাটা দিতে পারে। বেসিক্যালি এখানে রেড বল এবং হোয়াইট বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি, স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুলক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে, নূর হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে, এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল, দেন সেখানে খালিদ অল্টারনেটলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল, তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। অ্যান্ড আমরা নাসুমের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তিনি ঢাকার 4-5 দিন করতে পারবেন না, তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন, তো আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো 1 তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সিলেটের সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন। এবং আরেকটু আপনাদের গাতাতে জানিয়ে দিই যে তাইজুল আমাদের লেফট আর্ম স্পিনার, তিনিও কিন্তু তার যে ইঞ্জুরিটা হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাম্পায়ের নিতে PCL-এ, তো সেটার থেকে আমরা ভেবেছিলাম তিনি হয়তো রিকভার করেছেন, তাকে একটা ম্যাচ আমরা খেলতে দেখেছিলাম, একটা অথবা দুইটা ম্যাচ হবে DPL-এ, বাট আমরা আমাদের ফিজিওর সঙ্গে আলাপ করে একটা ফিডব্যাক যেটা পেলাম সেখানে আমাদের আশান্বিত হওয়ার মতো আসলে কিছু নাই, তিনি ব্যাক টু ম্যাচ দেওয়া হয়েছে অ্যারাউন্ড 13 জুলাই, সো অনেক লম্বা একটা ডেট, বাট তিনি আমাদের হয়তো দলের সঙ্গে পরবর্তী পর্যায়ে রিহ্যাব এবং ট্রেনিংয়ে পরবর্তী পর্যায়ে যোগ দেবেন, আমরা হয়তো এই দুজনের জন্য দুজন খেলোয়াড়কে হয়তো ইনক্লুড করে নিব যে দলটা ঘোষণা করা হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.